যে স্যার আমার মনের থেকে মন চাই যে আমি ওই চেন্নাই অ্যাপোলোর সামনে সাইনবোর্ড দিয়ে আসতে মন চাই যে বাংলাদেশে আপনারা আসেন, ওই এখানে শশী হাসপাতাল আছে, আপনারা এখানে আসেন, আপনারা ভালো হয়ে যাবেন। স্যার আমার আইবিএসের সমস্যা ছিল দীর্ঘ 9 থেকে 10 বছর। তো প্রথমে আমি বুঝি নেই, আমি এই 8 থেকে 9 বছর আগেও আমি কয়েকবার ইন্ডিয়ায় গেছি। তো আমার খুব মানে কনস্টিপেশন ছিল যে আমি বাথরুম খুব পসা হইতো, তা আমি ভাবতাম যে অন্য কোনো কারণে। তো ওই বাথরুম নরমের জন্য ওষুধ দিলে কয়েকদিন পরে দেখা গেলো আমার মানে ডায়রিয়া হয়ে যেত। তো দেখা যাচ্ছে এক সময় এই ওষুধ বাদ দিলে পরে আবার কিছুদিন সুস্থ থাকতাম, আবার কিছুদিন এরকম। বাংলাদেশে অনেক ডাক্তারই দেখাইছি, ওনারা আমার গ্যাস্ট্রিকের লিকুইড সিরাপ দিয়ে দিছে। আমি একটা না মনে হয় 200 থেকে 250 বোতল আমি লিকুইড সিরাপ খাই, 200-250 বোতল সিরাপ খাইছি, সিরাপ খাইছি এই কয় বছরে, এই কয় বছরে। হ্যাঁ, তারপরে এটা বাদ দিলাম, পরে এই মানে গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট ক্যাপসুল বলেন, ওমিপ্রাজল বলেন, পিপিআই বলেন, আমি সবগুলানি খাইছি। একসময় আমি মাঝে মাঝে ভিডিও দেখি, দেখলে কী হয় দেখি যে এইগুলান খাইলে সাইড এফেক্ট আছে, অনেক কিছু আছে। তো আস্তে ধীরে এগুলান আমি কমাই দিছি, যখন কমাই দিছি তখন এর থেকেই আলাদা আবার অন্য রকমের সিমটম শুরু হয়েছে। তখন দেখা যাচ্ছে যে আমার এই ঘুমের সমস্যা শুরু হয়েছে। ঘুমের সমস্যা শুরু হইলে পরে আমার যে ডক্টর ওনাদের রেগুলার দেখাই, তো উনি বললো তাইলে তোমার ঘুমের ওষুধ দিয়ে দিল, টেনিল দিল। টেনিল আমি মানে করোনার টাইমে অনেক দিন খাইছি, খাওয়ার পরে আমি দেখছি যে এটাও আমার ক্ষতি করতেছে, টেনিলে এখন আর কাজ করে না, ঘুম আসে না। পরে আসছে যে অন্য একটা ঘুমের ওষুধ দিল, তারপরে চিন্তা করলাম নাই আমি আর ঘুমের ওষুধ খাবো না, এটা খাইলে তো আমার খুব খারাপ করবে। তো রিসেন্ট স্যার 8 থেকে 9 মাস আগে আমি ডে বাই ডে আমার আগে 61 থেকে 62 কেজি ওজন ছিল, এখান থেকে আমার 2 কেজি ওজন কমে গেছে। আমি তখন কলকাতা অ্যাপোলোতে দেখাইছি, কলকাতা অ্যাপোলোতে দেখানোর কারণে উনি বললো যে আমি যে ওষুধগুলান দিলাম আপনি এগুলান রেগুলার মেনটেন করেন, আপনি ঠিক হয়ে যাবে। তো আমি 3 মাস খাওয়ার পরে দেখি যে আরও বাড়তেছে। তো বাংলাদেশে আরও অনেক ডাক্তার দেখালাম, গ্যাস্ট্রো লিভারের, ওনার কোলনোস্কোপি, অ্যান্ডোস্কোপি, আলট্রাসোনোগ্রাম, এভরিথিং সব কিছু ওকে, আমার কোনো সমস্যা নেই। তো ও ওষুধ চেঞ্জ করে, গ্যাস্ট্রিকের ওষুধ, ঘুমের ওষুধ, এইগুলান একই গ্রুপে চেঞ্জ করে করে দেওয়া। তো এ তো আমি কোনো উপকার পাইনি। 3 মাস দেখাইছি, দেখানোর পরে একজনে বললাম যে স্যার আমি তো বাইরে যাব, তো আমি যদি হঠাৎ বিপদে পড়ি স্যার আপনি একটু নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। তো দিল স্যার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যাতে আমি বিপদে পড়লে যাতে ফোন দিলে আমি ট্রিটমেন্টটা পাই। তো আমি পরে আমি চেন্নাইতে গেলাম, চেন্নাই যেয়ে চেন্নাই অ্যাপোলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি দেখাইলাম। আমি ওখানেও স্যার কোলনোস্কোপি, অ্যান্ডোস্কোপি সবই আমি করাইছি, ওনারা বলে সব কিছুই ঠিক। তাহলে স্যার আমি বললাম যে আমার অসুখটা কি, তো উনি বললো যে এই ওষুধগুলো নেন, আপনি খান, আপনার ওজনও বাড়বে। ততদিনে স্যার আমার মনে হয় 6 কেজি ওজন কমে গেছে। হ্যাঁ, তারপরে ওই ওষুধ 3 মাস আমি কন্টিনিউ করছি। 3 মাস কন্টিনিউ করার পরে আমার তো ওজন বাড়ে না, ওই একই স্যার, সকালে একরকম লাগে, বিকালে আর এক রকম লাগে, পরের দিন সকালে আর এক রকম লাগে। আমার শরীরে কোনো এনার্জিও নেই, ঘুম হয় না, সারা রাত্রি ঘুম হয় না। ওই মোবাইলে দেখি রাত্রি 4টা বাজে 5টা বাজে, ওই 5টা বাজে ওই 1-2 ঘন্টা ঘুমাই, এই ঘুম। তো ওষুধও স্যার লাস্টে দিয়ে ওষুধও আর ঘুম আসে না। তো স্যার আপনার এই, আমি ডক্টর জাহাঙ্গীর কবির ওনার সাথে আপনার একটা ভিডিও আমি দেখছিলাম আজ থেকে 10 থেকে 11 মাস আগে, তো শশী হাসপাতাল। তো তখন আমি ভাবছিলাম যে একবার আমি যাব, আমার তো এই ধরনের সমস্যা আছে। তো আমার অনেকেই বলছে তুমি ওই জায়গায় যাবা, অবশ্যই তুমি চেন্নাই যাও, ভালো জায়গা যাও, ভালো জায়গায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবা, একবারেই তুমি সুস্থ হয়ে যাবা। তাই স্যার চেন্নাইতে ঘুরে ফিরে আসলাম, ওই একই সমস্যা তো আর সমাধান হয় না। পরে চিন্তা করলাম, আমি বাসায় কেউরে বলি নাই, কখনো কাউরে বলিও না, আমার রিলেটিভ ডক্টর আছে, সবাই আছে, আমি তাদের এখনও বলি নাই। বলে যে উনি কই যায়, আমি বলি শান্তিনগর যাই, কী করি আমি এত কিছু বলি নাই। হ্যাঁ, তো এখন স্যার আমি আজ 11 দিন হয়েছে সেশন করছি, একটা না আমি কোনো গ্যাপ দিই নাই, একটা না। তো আমি স্যার আগের থেকে মানে 60 থেকে 70% আমি অনেক ভালো। আজকে মানে আজকে রাত্রে আমি 9 ঘন্টা ঘুমাইছি, আমি ওষুধ প্রথম দিনেরটাই খাই না, ঘুমের ওষুধ আমি খাই না। ইন্ডিয়ার থেকে যে ওষুধ দিছিল স্যার, এক একটা ওষুধের দাম 75 রুপি, তার 2টা ওষুধ 3টা ওষুধ আমার খাওয়া লাগলো। তো আমি প্রথম দিনের থেকে ওই ওষুধ আমি বাদ দিয়ে দিছি, এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর একদম ফার্স্ট ডে। তো প্রথম 2 দিন আমার কষ্ট হয়েছে, 5 দিন একটু কষ্ট হয়েছে, আমি স্যার এই যে গত 3 দিন আমি একদম সুন্দর ফ্রেশ ঘুমাই। আজকে স্যার আমার মনে হয় যে গত 5 বছর আমি 9 ঘন্টা ঘুমাইনি।
এখন ঘুম হচ্ছে? আমি 9 ঘন্টা ওষুধ ছাড়াই স্যার, আমি আজকে 9 ঘন্টা আমি ঘুমাইছি, যেটা আমার কল্পনীয়, আমি এটা আমি মানে কল্পনার বাইরে। আইবিএসের জন্য কোনো ওষুধ খাইতে হয় এখন? এখন স্যার আমি ওষুধ খাই না, ওই লিক ভেজিটেবল আর এই চা আর এই ডিম, এই তিনটা জিনিস আমি কন্টিনিউ করি। আমি কোনো কিছু আমি মানে সবার উদ্দেশ্যে একটা জিনিসই আমি বলতে চাই যে স্যার আমার মনের থেকে মন চাই যে আমি ওই চেন্নাই অ্যাপোলোর সামনে সাইনবোর্ড দিয়ে আসতে মন চায় যে বাংলাদেশে আপনারা আসেন, ওই এখানে শশী হাসপাতাল আছে, আপনারা এখানে আসেন, আপনারা ভালো হয়ে যাবেন। আমি স্যার আমি গেছি, আমার 1.5 লাখ টাকা খরচ গেছে, তো অনেক পরিবার আছে সে এটা বিহার করতে পারবে না, তাই এখানে টাকা এই অ্যাভারেজে স্যার আমার এই কয় বছরে আমি 5 থেকে 7 লাখ টাকা আমি খরচ করছি, কিন্তু টাকা কোনো ইনকাম করি খরচ করছি মনের দিকে কষ্ট নেই, কিন্তু একটাই কষ্ট যে আমি যে সকাল একরকম লাগে বিকেল একরকম বলে, আমার সাথে কেউ ফোনে কথা বললে স্যার আমার খুব কষ্ট লাগতো, আমি বিরক্ত হইতাম, আমার এমনি কেউ কথা বললেও আমি উত্তেজিত হইতাম। এখন আমি একটা জিনিস যে এই ট্রিটমেন্ট নেওয়াতে আমি এই 11 দিনে অনেক দূর আমি আমার কেউ ফোন দিলে আমি অনেকটাই মানে সহ্য করতে পারি যে ফোনে আমার ওই সমস্যা হয় না, বা আমার কেউ কিছু বললো আমি হঠাৎ উত্তেজিত হবো, এই ধরনের সিমটমগুলো না গেছে অনেক দূর ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একজন আইবিএস এবং ইনসোমনিয়া রোগীর তার নিজের অভিজ্ঞতার কথাটা শুনলাম, যে বিশ্বাস বা ভালো কোন পর্যায়ে গেলে কি ঘটে, যে কি কথাটা উনি বললেন যে আমার মনে হয় চেন্নাই অ্যাপেলের সামনে সাইনবোর্ড দিয়ে আসি শশী হাসপাতালের। হ্যাঁ স্যার, কেন আমি স্যার কষ্টদায়ক, আমার মতন যারা রুগী আছে তারাও এই সেম কষ্ট পায় যে ঘুম কি জিনিস, খাবার কি জিনিস, খাইতে পারে না, খাইলে হয় ডায়রিয়া হয়ে যাবে, নয় কনস্টিপেশন হবে, ঠিক আছে তার মন তো চায় ওইগুলান খাইতে, কিছু তো চায়, তো স্যার এইগুলান যে না করতে পারে, যার ঘুম নাই যার খাওয়া নাই সে বোঝে যে এই কষ্ট কি। কথাগুলো আসলে সঠিক, পেটের সমস্যা থাকলে ঘুমের সমস্যা হয়, ঘুমের সমস্যা থাকলে পেটের সমস্যা হয়, এরা ভাইরা ভাই, সেই স্থানটা থেকে এই যে মুক্ত। এবং দেখেন এখনও আকুপাঙ্কচারটা ওইভাবে পরিচালিত হয় নাই, সেই কারণে ইনি যখন ওনার আত্মীয় স্বজন পারিপার্শ্বিকতার সাথে বলে বলে ওখানে যাস না, তুই বিদেশ যা, বিদেশ যা চিকিৎসা কর, উনি কী করছেন, উনি কাউকে বলেন না, না বলে বা ওনার আত্মীয় স্বজনগুলো বড় জায়গা যা, বড় ডাক্তার দেখা। হ্যাঁ, কিন্তু উনি তো বাংলাদেশের অনেক জায়গায় দেখিয়েছেন, কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। পরে আপনার আচ্ছা আপনার আত্মীয় স্বজন সবাই নেগেটিভ, তারপর আপনি আসলেন কীভাবে? স্যার আসি, দেখছি যে অনেকেরই দেখছি যে ভালো হয়ে গেছে, তা চিন্তা করছি যে আমি তো অনেক জায়গায় ট্রিটমেন্ট নিছি, এই যে জীবনের এইটাই আছে ধরেন আর একটা শেষ, ঠিক আছে যদি না হয় এখান থেকে দরকার হলে ওই যে আরেকজনে বলছিল থাইল্যান্ড যাওয়ার জন্য, ঠিক আছে তো একটা স্টেপ আমি আগে পার করি, তারপরে যদি না হয় তাইলে অন্য চিকিৎসার জন্য আমি তো পৃথিবীতে তো সবারই বাঁচতে ইচ্ছা করে, আসলে সুস্থ হয়ে সবারই বাঁচতে ইচ্ছা করে। ঘুম না হলে তার যন্ত্রণা সেই বোঝে যার ঘুম হয় না, এই যে উনি অকপটে খুব সরল ভাষায় ওনার অভিব্যক্তিগুলো প্রকাশ করলেন, যেখানে বললেন যে ইতিপূর্বে উনি নার এই সমস্যার জন্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করেছেন, উনি টাকাটা নিয়ে উদ্বিগ্ন, উদ্বিগ্ন যে আমি রোগ থেকে তো মুক্ত হতে পারলাম না, ঠিক কিনা? একটাই স্যার, যে আমার যদি ধরা পড়তে তোমার এই সমস্যা হয়েছে, তুমি এটা খাও তুমি ভালো হয়ে যাবা, 1 মাস 2 মাস কোনো দুঃখ ছিল না স্যার, যে এই যে টাকা চলে গেল 5-6 লাখ টাকা আপনার কোনো দুঃখ থাকতো না, যদি ভালো হইতো অন্য জায়গায় টাকা খরচ করলেন, নো রেজাল্ট। শশী হাসপাতালে আসার পরে এত প্রতিকূলতা বাদ দিয়ে শশী হাসপাতালে আসলেন, আসার পরে কি শশী হাসপাতালে আসার পরে ওনার ঘুম হচ্ছে, পেটের সমস্যার সমাধান পেলেন, এখন ভালো লাগতেছে। আর যাদের পেটের সমস্যা থাকে, অনিদ্রা হয়, এরা মিজাজ খিটখিটে থাকে, ধৈর্য থাকে না, ফোন দিই কথা বলুক, কথা বলার কোনো ধৈর্য ছিল না, উনি কিন্তু ভিডিওতে বললেন যে আগে ফোন দিলে আমার এনার্জি থাকতো না, এখন ফোন দিলে আমি ধরি কথা বলি, এখন আমার ওই এনার্জি আছে, আমি ওইটা ওভারকাম করতে পারি, যে না আমি এখন আর ওইরকম লাগে না, সেই অনুভূতিগুলোর নাই যে আমি হট করে উত্তেজিত হয়ে যাবো, উনি আমার কী বললো, ঠিক আছে এইটা থেকে আমি অনেক দূর সুস্থ। সুস্থ মাত্র 11 দিনের এই পরিমাণে রেজাল্ট আসছে, আকুপাঙ্কচারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত না, তবে MBBS ডাক্তারদের মেডিসিনের যে মূল বই ডেভিডসন, এই ডেভিডসনের বইয়ের মধ্যে এখন আকুপাঙ্কচারকে ইনক্লুড করা হয়েছে, এখানে কিন্তু এই যে 24তম এডিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এখানে আকুপাঙ্কচারকে ইনক্লুড করা হয়েছে। আমরা যদি এখানে দেখি যে এই যে আকুপাঙ্কচারটাকে ইনক্লুড করা হয়েছে,
এবং হ্যারিসন মেডিসিনের বইও বিভিন্ন জায়গায় আকুপাঙ্কচার এর কথা বলা হয়েছে। এখন যারা ডাক্তারে পড়বেন তারা আকুপাঙ্কচার সম্পর্কে জানবেন, তারা প্রেসক্রিপশন করবেন যে আকুপাঙ্কচার নামে এই চিকিৎসা আছে, এই চিকিৎসার এইসব রোগ ভালো হয়। যারা এসব আকুপাঙ্কচার কোথায় কোথায় আসে বা কী কী রোগ ভালো হয় কীভাবে ভালো হয় সম্পর্কে জানতে চান আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইটের অ্যাড্রেস www.drsmshahidulislam.com। এই ওয়েবসাইট নিচেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গেলে বিস্তারিত জানতে পারবেন। আসলে এই জাতীয় অনেকে, এর আগে একজন কমেন্ট করছেন স্যার IBS-এর একটা রোগীকে নিয়ে লাইভ করার জন্য, এক আবার কেউ কেউ বলছেন স্যার বিশ্বাস করতে কষ্ট হয় যে IBS থেকে মুক্ত থাকা সম্ভব কি না, কেন প্রতিষ্ঠিত যেসব রোগ লাইফ লং ডিজিজ বলা হয় যার থেকে ভালো হওয়া সম্ভব না সেই রোগীগুলো এখানে ভালো হচ্ছে। তার মধ্যে একটা হলো IBS, তারপরে যে ইনসোমনিয়া, অনিদ্রা, দেখেন অকপটে এবং তিনি দেশে বিদেশে অনেক জায়গায় গিয়েছেন, যাই কোনো রেজাল্ট হওয়ার নাই, শুধু টাকার শ্রাদ্ধ, টাকা অপচয়। তার থেকে যদি আপনি প্রথমে শশী হাসপাতালে সংবাদ পেতেন তাহলে এত টাকা পয়সা এত যন্ত্রণা ভেদ না করে এখানে কোর্স নেই তো ভালো। স্যার এইগুলো আগে থেকে আসলে আমি তো একটা বছর আগে আমি মনে হয় সুস্থ থাকতাম, একটা বছর আমি আমার লাইফের থেকে নষ্ট করলাম। আমি একটা বছর আমি যদি এই সুস্থ থাকতাম আমি আমার যে যাই করি সেটারে আমি আরও দ্রুত এগোয় নিয়ে যেতে পারতাম। শরীর সুস্থ থাকলে সব কিছুই তো সুন্দরভাবে করা যায়। কারেক্ট, আমার যদি শরীর অসুস্থ থাকে আমি তো কাজ কাম ঠিক মতো করতে পারবো না, আমার প্রোডাক্টিভিটিটা কমে যাবে, কাজে আমি যাতে অর্থনৈতিক অবদান কম রাখতে পারবো। উনি কিন্তু সেই কথাটাই বললেন, আমার শরীর সুস্থ থাকলে আমি অনেক কিছু করতে পারবো। শরীর সুস্থ থাকতে গেলে পেট ভালো রাখতে হবে, ঘুম ভালো রাখতে হবে, এবং এই ক্ষেত্রে বিনা ওষুধে এবং যারা ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলো বাদ দেওয়া যাচ্ছে। যেমন ইনি আগে কথায় কথায় বলে ফেললেন যে আমি IBS পেটের সমস্যার জন্য প্রায় 200-250 বোতল লিকুইড সিরাপ খাইছি, লিকুইড সিরাপ খেয়ে ফেলছি, তারপরেও যদি ভালো হতেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই ওষুধে কী করে, ওষুধ যতক্ষণ খান ততক্ষণ ঠিক আছে, ওষুধ বন্ধ করলে আবার হয়ে যায়। শশী হাসপাতালের ট্রিটমেন্টটা কী? ট্রিটমেন্টটা হলো এই যে ভালো হয়ে যাচ্ছেন, এবার লাইফ স্টাইলটা ফলো করবেন, বডির ইমিউন সিস্টেম বৃদ্ধি করবেন, ভালো থাকবেন দীর্ঘস্থায়ী আল্লাহর অশেষ রহমতে। কাজেই এতদিনের যে ধ্যান ধারণা যে IBS থেকে ভালো থাকা যায় না, ঘুম থেকে ভালো থাকা যায় না, কথাগুলো সত্য নয়। সঠিকভাবে যদি চিকিৎসা নেন, কোর্স কমপ্লিট করেন, দেখবেন কি যে পেটের সমস্যা থেকেও ভালো থাকবেন, ঘুমও বিনা ওষুধেই ঘুম আসবে যেমন ইনারটি আসতেছে। তবে ধৈর্য ধরতে হবে, ইনার একদিনের রেজাল্ট আসলো সবার যে সেই রেজাল্ট আসবে তা না, কারো কারো টাইম বেশি লাগে, সেই জন্য আমি 30 দিনের কথা বলি। যে মোটা দেখে যে 30 দিন যারা নিচ্ছেন তাদের ভিতর আর নেগেটিভিটি থাকতেছে না। এখন কোনো কোনো রোগী 5 দিন, 7 দিন, 10 দিন, 11 দিনও ভালো হচ্ছেন, কারো কারো সময় লাগে। কার সময় লাগবে কার কম লাগবে সেটা বলা যাচ্ছে না, কেন বডির ইমিউন সিস্টেমের সাথে কাজ করে। তা যারা দেশে বিদেশে চিকিৎসা করেও সন্তোষজনক রেজাল্ট আসতেছে না তারা আসতে পারেন, এখানে আসে কোর্সটা কমপ্লিট করতে পারেন, দেখতে পারেন আল্লাহ চাইতো এই যেহেতু সমস্যা থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার SM শহীদুল ইসলাম। শশী সরিষার তেল আপনার পুষ্টির বুস্টার।